মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক কি না মুসলমান মাথা নত করবে একজনের সামনে তিরিকে আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করে কারণ চিরকাল মুসলমানদের সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় অর্জিত হয় নাই কি সংখ্যা দিয়ে কি বিজয় অর্জিত হয়েছে আজকে ইসরায়েল আয়রন ড্রোন বানিয়েছে ইসরায়েল লেজার ড্রোন বানিয়েছে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কিন্তু ইসরায়েল জানে না তোমার এই আয়রন ড্রোন এবং লেজার ড্রোনের চাইতে মুসলমানদের বড় একটা অস্ত্র আছে সেই অস্ত্রের নাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ঠিক কি না ইতিহাস সাক্ষী মুসলমান যখন ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছে কাফের মুশরিক রাম বাম নাস্তিক আর মুরতাদরা ময়দান থেকে পালাতে বাধ্য হয়েছে কত ঠিক কি না বলেন কারা কারা একবার দুহাত দেখেন আল্লাহকে মানিকা মাহফিল পরিচালনা কমিটি বোরহানউদ্দিন এর উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ২৫তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল স্থান মানিকা মাধ্যমিক বিদ্যালয় ময়দান বোরহানউদ্দিন ভোলা আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি খানকায়ে বসিরিয়া ভাটামারার সম্মানিত পীর সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ পীর সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি আমরা সকলে বলি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি রওনক বক্স সারা বাংলার পরিচিত মুখ আমাদের হৃদয়ের মানুষ আত্মার আত্মীয় আমাদের কলিজার সঙ্গে যাদের সম্পর্ক জৈনপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ মুফতি মাওলানা ডক্টর মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি আমরা সকলে বলি আমিন স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুসলিয়ান মুরব্বিয়ান সামিঈন হাজিরিন যুবক পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের মোবারক মাহফিলে আমাদেরকে যথাসময়ে আমরা মাহফিলে আসতে পেরেছি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় চলার সময় বলার সময় ঠিক তো সামনে শুধু আল্লাহর প্রশংসা হবে আর কারো হবে না নেতা নেত্রীরও হবে না এই দুই চারজনে বলছে বাকিরা চুপ রয়েছে কারণ বাকিরা তো কিছু প্রশংসা করাই লাগে কথা বলেন না কেন কারণ নেতার প্রশংসা না করলে তো আপনার পিঠের চামড়া থাকবে না ঠিক কি না মুসলমান প্রশংসা করবে একজনের তিনি কে কারণ যাদের প্রশংসা আমরা করি কিয়ামতের দিন এদের কোনো স্থান আল্লাহর দরবারে নাই সব না ইল্লা মাশাআল্লাহ ভালো আছে নেতা তো ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো শ্রেষ্ঠ নেতা ঠিক কি না এমন নেতা যার চরিত্রের সার্টিফিকেট দিলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وإنك لعلى خلق عظيم نبي هي আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন স্বয়ং আল্লাহ আমাদের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে আমাদের তো আল্লাহই দিবেন কাটা দিছে আল্লাহ হে দেখি এ মারসুফ আমাদের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিছে কে দিছে এলাকার চেয়ারম্যান এলাকার চেয়ারম্যানে চারিত্রিক সনদ কে দেয় কে দেয় আমাদের দেশে এমনও চেয়ারম্যান আছে যিনি চারিত্রিক সনদ দিলেন অথচ তার নিজের চরিত্র নাই কি কথা ঠিক না ব্যাটি এইজন্য আমাদের নেতা একজন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তার সঙ্গে সম্পর্ক রাখা যায় তাহলেই জান্নাতে যাওয়া যাবে আর না হয় যাবে এক সাহাবী এসে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ মাতাসাআব কখন কিয়ামত হবে আল্লাহর নবী বলেন মা আদাতালাহা ও সাহাবী কিয়ামতের প্রশ্ন করেছো কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ মা আদাতালাহা কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই তবে আননি أحب الله ورسوله أمي الله এবং তার রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি রাসূল বললেন ইন্নাকা মা মান আহাবাবতা ও সাহাবী শুনো যার সঙ্গে যার محبت তার সঙ্গে তার হাসর হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য সম্পর্ক রাখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ কারণ রাসূল ছাড়া কিয়ামতের দিন কোন উপায় এজন্য আপনারা আমার নেতা বিশ্ব নবী ঠিক কি না প্রিয় ভাইরা আমার বিশ্বব্যাপী মুসলমানদের উপর চলছে চরম জুলুম এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় জালেম হচ্ছে ইসরাইল ঠিক কি না ঠিক কি না যারা মুসলমানদেরকে পাখির মতো তারা গুলি করে মারছে এমনকি বহু হাসপাতাল ধ্বংস করে দিয়েছে তো শুধু ইসরায়েলে জালেম আর পৃথিবীতে কোনো জালেম নাই আছে নাকি হ্যাঁ আজকে সবচেয়ে বেশি জুলুম করছেন ক্ষমতাশীল লোকেরা সারা পৃথিবীর দিকে তাকায়া দেখেন যারাই আজকে বিশ্ব চেয়ারের মধ্যে আছে তারাই সবচেয়ে বেশি জুলুম করতেছে মুসলমানদের উপরে কথা ঠিক কিনা বলেন আল্লাহ কিন্তু বারবারে আমাদেরকে সতর্ক করছেন আজকে সকালে একবার সতর্ক করলেন না আজকে সকালে একবার সতর্ক করলেন না 9টা 35 মিনিট এই ভূমিকম্পটার উৎপত্তি ছিল আমাদের লক্ষীপুরের রামগঞ্জে আমাদের বাড়ির কাছেই লক্ষীপুরের রামগঞ্জে এই ভূমিকম্পের উৎপত্তি আজকে আমাদের দেশে যারা ভূতত্ত্ববিদ তারা বলতেছেন যে এই ভূমিকম্প প্রমাণ করে যে ভবিষ্যতে হয়তো এমন এক ভূমিকম্প আসতে পারে যার ধ্বংসলীলার কোনো শেষ বারবার আল্লাহ কিন্তু সতর্ক করছে এই ভূমিকম্পগুলো কেন হয় রব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম রব্বুল আলামিন বলেন তোমাদের উপর যে বিপদ আসে যে গজব আসে এটা তোমাদের দু হাতের কামাই তোমাদের কারণেই তোমাদের উপর এরকম বিপদগুলো আসে প্রিয় ভাইরা আমার ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আমলে তিনি যখন খলিফা ছিলেন একবার মদিনাতে এরকম একটা ভূমিকম্প হলো তিনি বললেন ভূমিকম্প হয় যেখানে মানুষ পাপাচার বেশি করে জুলুম বেশি করে যেই দেশে মানুষ জুলুম করে জুলুম বেড়ে যায় পাপাচার বেড়ে যায় ওই দেশের মধ্যে ভূমিকম্প হয় আবার যদি কোনোদিন যদি মদিনায় ভূমিকম্প হয় তাহলে আমি ওমর এই মদিনার মধ্যে আর থাকব না অর্থাৎ যেই এলাকায় পাপ বেশি জন্মে যেই দেশের মধ্যে পাপ জন্মে জুলুম হয় সেই দেশের মধ্যেই ভূমিকম্প হয় কথা ঠিক কিনা বলেন তবে আমাদের দেশে কোনো জুলুম টুলুম হয় না
আমাদের দেশে কি আছে আমাদের দেশে জুলুম আছে একটা গল্প দিয়ে শুরু করি এক পীর সাহেব আর তার murid গেছিল এক দেশে যায়া দেখে শুনতেছেন কথা যায়া দেখে ওই দেশে আঙ্গুরের দাম আর আলুর দাম সমান ঘিয়ের দাম আর তেলের দাম সমান বুঝতেছেন এখন murid সেই দেশে যায়া বলতেছে পীরসাহেব হুজুর আমি যখন এই দেশে এসে গেছি আমি এই দেশে আর আলু খাবো না শুধু আঙ্গুর খাবো তেল খাবো না শুধু ঘি পীরসাহেব হুজুর বলতেছে murid শোনো যেই দেশে দেখবা আঙ্গুরের দাম আর আলুর দাম সমান তেলের দাম আর ঘিয়ের দাম সমান বুঝতে হবে ওই দেশে জুলুম চলতেছে murid বলতেছে পীরসাহেব হুজুর সারা জীবন আমাদের কথা মানছি আজকে আর মানবো না আজকে আমি বেশি বেশি আঙ্গুর খাবো আর বেশি বেশি ঘি খাবো পীরসাহেব হুজুর তাকে ছেড়ে দিলেন ঠিক আছে তোমার যা মন চাই তাই করো ওই দেশে দুই চোর গেছে চুরি করতে আমরা আলোচনার মধ্যে ঢুকতেছি এটা দিয়ে শুরু করছি এখন চোর চুরি করতে গিয়ে দেওয়াল পড়ে দুই চোর গেছে মারা চোরের বাবা হিসাব রাজার কাছে বিচার দিছে রাজা সাহেব আপনার দেশের মধ্যে আমার দুই ছেলে চুরি করতে গিয়ে মারা গেছে আমি এর বিচার চাই দেশে চলতেছে জুলুম কি চলতেছে কি চলতেছে জুলুম আচ্ছা আপনারা বলেন এটার বিচার কি চাওয়া লাগে এটার বিচার কি চাওয়া লাগে রাজা সাহেব বলল অবশ্যই এর বিচার হবে যার দেওয়ালের কারণে আমার দেশের দুইটা নাগরিক মারা গেছে তার ফাঁসি হবে কারণ দেশে চলতেছে জুলুম কি কি চলতেছে জুলুম ধরে আনো ওই দেওয়ালালাকে তাকে ধরে আনা হলো বলল তোমার এই দেওয়ালের নিচে পড়ে আমার দুইটা নাগরিক মারা গেছে তোমার ফাঁসি হবে ওই দেওয়ালালা অনেক চিন্তা ভাবনা করে বলতেছে রাজা সাহেব দেওয়াল তো আমি বানাই নাই দেওয়াল বানাইছে রাজমিস্ত্রি যদি ফাঁসি হয় তাহলে তার হবে আমার হবে কেন রাজা কয় কথা তো ঠিক কারণ দেশে চলতেছে যাও রাজমিস্ত্রিকে ধরে আনো রাজমিস্ত্রিকে ধরে আনা হলো বলল তোমার ফাঁসি হবে কেন তুমি এই দেওয়ালটা দুর্বল করে বানাইছো এই দেওয়ালের নিচে পড়ে আমার দুইটা নাগরিক মারা গেছে এজন্য তোমার ফাঁসি হবে রাজমিস্ত্রি বুদ্ধি করে কয় রাজা সাহেব দেওয়াল তো আমি বানাইছি ঠিক কিন্তু ওই যে মশলা এটা তো আমি গুলি না এটা বানাইছি এটা গুলছে জুগালিয়ে কে গুলছে তো মশলা দুর্বল হইছে আমার দেওয়াল দুর্বল হইছে দোষ তো আমার না দোষ হইলো জুগালির রাজা কয় কথা তো ঠিক যাও ধরে আনো জুগালিরে জুগালিরে ধরে আনছে বলছে তোমার ফাঁসি হবে কেন এই এই কারণে ফাঁসি হবে জুগালি বলতেছে রাজা দোষ তো আমার না আমি যখন মশলা গুলছিলাম পাশ দিয়ে একটা হাতি যাচ্ছিল হাতির পায়ের সঙ্গে ভেজে এখানে পানি পড়লো মশলা দুর্বল হয়ে গেছে দোষ হইলে হাতিওয়ালার দোষ হবে আমার কিসের দোষ রাজা কয় কথা তো ঠিক কারণ দেশে চলতেছে কি যাও ধরে আনো হাতিওয়ালাকে হাতিওয়ালাকে ধরে আনা হলো বললো তোমার ফাঁসি হবে কেন এই এই কারণে হবে রাজা সাহেব দোষ তো আমার না ওই যে হাতি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ অমুক বাড়ি থেকে বাড়ির এক মহিলা জিনিস পড়ছে কানের জিনিস এই জিনিসের ঝনঝন আওয়াজ করছে আমার হাতি দিছে দৌড় দোষ তো আমার না দোষ হইলো মহিলার রাজা কাজ মহিলারে ধরে আনো মহিলা তোমার ফাঁসি হবে কেন হবে এই এই কারণে ফাঁসি হবে মহিলা বলে রাজা সাহেব দোষ তো আমার না দোষ হইলো ওই স্বর্ণকারের যেই এই স্বর্ণটা বানাইছে রাজা কয় কথা তো ঠিক কারণ দেশে চলতেছে জুলুম ধরে আনা হয়েছে ওই স্বর্ণকারে এখন স্বর্ণকারকে প্রশ্ন বলল তোমার ফাঁসি হবে তখন সে আর কিছু বলতে পারে না তার ফাঁসি হয়ে যায় ফাঁসির মঞ্চ প্রস্তুত এখন স্বর্ণকার এমন শুকনা তার গলার মধ্যে রশি দিছে কিন্তু রশি গলার মধ্যে লাগে না রশি ছুটে যায় এখন রাজার সিদ্ধান্ত হইলো ফাঁসি হবেই যেমনি হওয়া লাগে যেমনেই দরকার একটা ফাঁসি দরকারি কথা বলেন না কেন এর গলার মধ্যে যখন রশি লাগে না তাহলে আমার দেশের মধ্যে খুঁজো গেডি মোটা কার তাকে খুঁজে আনো আমার ফাঁসি লাগবেই খুঁজতে খুঁজতে যায়া দেখে ওই যে murid মনে আছে নি মুরিদের কথা ওই যে ঘি আর আঙ্গুর খাইছে সমানে এখন গেডি হয়ে গেছে এরকম মোটা ধরে আনছে বলল তোমার ফাঁসি হবে কেন আমার ফাঁসি হবে বলে তোমার গেডি মোটা কা তাকে ফাঁসির মঞ্চে উঠানো হলো ফাঁসি হয়ে যাবে
ঠিক এই মুহূর্তে ফিশা হুজুর আসছে ফিশাবেরে দেখা murid বলতেছে ফিশা হুজুর কি যে ভুল করলাম আপনার কথা না শুনিনা এখন তো আমার फांसी হয়ে যাবে কান্দা কাটা বলতেছে ফিশাবের ফিশাব বলতেছে বুদ্ধি আছে আমার কাছে রাখো তোমাকে যখন फांसीর মঞ্চে ওঠানো হবে তখন আমি বলবো রাজা সাহেব আমার muridরে फांसी দিয়েন না फांसीটা আমারে দেন আবার যখন আমারে উঠাবে আবার তুমি বলবে যে রাজা সাহেব আমার ফিশা হুজুরে फांसी দিয়েন না फांसीটা আমারে দেন এইভাবে করে যখন টানাটানি শুরু হইছে রাজা বলতেছে এই রাখো নিশ্চয়ের মধ্যে কোন একটা কিন্তু फांसीর জন্য তোমরা দুজনে টানাটানি করতেছ ব্যাপার কি ফিশা হুজুর বলে না এটার ব্যাপারটা বলা যাবে এখন রাজার কিউরিসিটি বাড়ছে না কমছে রাজা কয় আমারে বলতেই হবে আর নাইলে তোমরা আসলে फांसी হবে ফিশা হুজুর বলে রাজা সাহেব আমার মুরিদরে যখন আপনি फांसीর মঞ্চে উঠাইছেন দড়ি যখন লাগাইছেন फांसी যখন দিলেন আমি দেখতে পেলাম আমি আমি দেখতে পেলাম চোখ বন্ধ কইরা যে আমার murid फांसी নিয়েই জান্নাতের মধ্যে চলে গেছে না না সুবহানাল্লাহ তো আসে এটা এটা জায়গা সুবহানাল্লাহ হইতো না রাজা বলতেছে কি বাহির দেশ থেকে আয়শা আমার দেশে फांसी নিয়ে জান্নাতে চলে যাবে আমি থাকতে फांसी আমারই দে কথা বুঝে আসছেনি আমার আলোচনার মূল সামারে কিন্তু এটা হয়ে গেছে তাহলে এই হচ্ছে আমার আলোচনার ভূমিকা আমরা এবার সরাসরি আলোচনার মধ্যে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে কথাগুলো বললাম বলবো এই কথাগুলো যাতে প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনারা যেন বুঝতে পারেন আমরা সকলে শুরুতেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা শুরু করছি সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيتري تمردود شيطان الرسول صلى الله عليه وسلم فانا حجي برم کرنا ما اللہ رنا میں شروع کرتشي طاسين ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله العظيم سورة القصص قرآن الكريم 28 نمبر سورة এই সূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 93 টি বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাক্কী সূরা হিসেবে গণনা করেছেন এই সূরার একটা শানে নুজুল আছে প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড এই শানে নজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তার উপর কোরআন নাজিলের পর দীর্ঘ 13 বছর রাসূল মক্কায় এমন কোনো কষ্ট নাই যে কষ্ট রাসূলকে সহ্য করতে হয় নাই অবশেষে মক্কার লোকেরা রাসূলকে মক্কা থেকে তাকে বের করে দিয়েছে এই ঘটনা আপনারা সকলে জানেন রাসূল মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন আর বারবারে মক্কার দিকে তাকাচ্ছেন রাসূল বলতেছেন এই মক্কা তোমার জালিম সন্তানেরা আমাকে তোমার বুকে থাকতে দিল না রাসূল চলে যাচ্ছেন আর আফসোস করছেন রাসূল যখন জোহফা নামক জায়গায় পৌঁছলেন জিব্রাইল আমিন এসে হাজির সূরাতুল কসাস নিয়ে সুবহানাল্লাহ বলি
এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন যে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রাস্তায় থাকতে গেলে আপনাকে আগের যুগের নবীদের মতো কষ্ট আপনাকেও সহ্য করা কারণ এই পথটা কোনো কুসুমাস্তীর্ণ পথ নয় এটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ এখানে থাকতে গেলে জীবনও দেওয়া লাগতে পারে কথা ঠিক কিনা বলেন আর আপনি যদি মিষ্টি মিষ্টি কথা বলেন আপনার কোনো অসুবিধা আমি এজন্য বলি যারা মসজিদে জুমার নামাজ পড়ায় খতিব ওনারা যদি বারোসাদের খুতবা পড়েন জীবনও চাকরি যাবে না কথা কয় না যেই না আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন যেই না আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলবেন যেই না আপনি পর্দা সম্পর্কে কথা বলবেন যেই না আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন তখন আর আপনার চাকরি থাকবে না কথা ঠিক না ঠিক কারণ বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি এবং সেক্রেটারিরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী কথা ঠিক না ঠিক তবে আলহামদুলিল্লাহ এই মসজিদের সভাপতি সেক্রেটারি ভালো নাইলে এত বড় মাহফিলের আয়োজন করতো না কি বলেন اللهم الله رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم কে সান্তনা দিয়ে দিলেন হাবিব আপনি মন খারাপ করবেন না বেশি দিন লাগবে না আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার আপনার মাতৃভূমি মক্কায় ফিরাইয়া নেব সুবহানাল্লাহ তাহলে এই হলো সূরা শানে নুজুল পৃথিবীতে রব্বুল আলামিন অনেকগুলো জাতিকে তাদের এরকম অহমিকার কারণে তাদের অহংকারের কারণে তাদের জুলুমের কারণে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন যেই আল্লাহ আদ জাতি সামুদ জাতি নূহ আলাইহিসসালামের জাতি লুত আলাইহিসসালামের জাতি কাউমে মদিয়ানকে রব্বুল আলামিন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন জোরে বলেন সেই আল্লাহ আছে না নাই যে আল্লাহ এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন সেই আল্লাহ পারেন না ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারেন কি না কারণ আল্লাহ যা চায় তাই তিনি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে এদের মধ্যে ফেরাউনের একটা জাতি ছিল সেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন দিছেন কি না তাদের জুলুমের কারণে কারণ ফেরাউন ছিল স্বৈর শাসক কয়েকশো বছর সে ক্ষমতার মধ্যে ছিল শুনতেছেন কথা কয়েকশো বছর সে ক্ষমতায় ছিল ফেরাউন এখন বেশি দিন থাকার কারণে অহংকার কি বাড়ে না কমে আর নামতে চায় না ফেরাউন এই আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরাতুল কাসাস থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এখানে ফেরাউনের স্বৈর শাসক যে ফেরাউন ছিল তার শাসন ব্যবস্থার রূপরেখাগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন দেখেন আল্লাহ পাক কি বলছেন তসিন মিম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহু আলামু বিমুরাদিহি পঁচাত্তরটি সাতাশটি সুরার মধ্যে পঁচাত্তরটি জায়গায় আল্লাহ পাক ফেরাউন এবং মুসার কাহিনী বর্ণনা করছে আল্লাহ বলছেন ইন্না ফেরাউনা আলা ফিল আরদ এক নম্বরে খেয়াল করবেন ফেরাউন জমিনে অবাধ্য হয়ে গেল যারা স্বৈর শাসক এদের এক নম্বর রূপরেখা হচ্ছে এরা আল্লাহকে মানে না কাকে মানে না অবাধ্য হয়ে যায় দুই নম্বরে ওয়াজআলা আহলাহা শিয়াআ জমিনের অধিবাসীদেরকে ফেরাউন বিভিন্ন দলে বিভক্ত করে রাখল ঐক্যবদ্ধ হতে দেয় না তিন নম্বরে ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম সেখানে একটা দলকে দুর্বল করে রাখলো ফেরাউন বনি ইসরায়েলকে বনি ইসরায়েলকে দুর্বল করে রাখলো তাদেরকে মিছিল মিটিং হরতাল অবরোধ কিছুই করতে দিচ্ছে না কে কে আপনাদের মনোযোগ আছে তো নাকি সে কি করলো চার নম্বরে ইউজাব্বিহু আবনাআহুম সেই সেই জনপদের সমস্ত পুরুষদেরকে হত্যা করতে লাগলো ওয়াস্তাহি নিসাআহুম আর নারীদেরকে জীবিত রাখলো পুরুষদেরকে হত্যা করলো নারীদেরকে জীবিত রাখলো এই পাঁচটা ছিল ফেরাউন স্বৈর শাসকের রূপরেখা আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন সে ছিল সন্ত্রাস
সেই যে সন্ত্রাস আমরা সর্বশেষ কথার সঙ্গে মিলাবো আল্লাহ বলেন অনুরিদু আননামুন্না আলাল লাযিনা ইস্তুদ্বিফু ফিল আরদ আমি রব্বুল আলামিন চাইলাম সেখানের একটা দলকে সেই জায়গার যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে আমি রব্বুল আলামিন অনুগ্রহ করতে চাইলাম ওয়া নাজআলাহুম আইম্মা তাদেরকে আমি নেতা বানাতে চাইলাম ওয়া নাজআলাহুম ওয়ারিসিন আর তাদেরকে আমি জমিনের উত্তরাধিকারী বানালাম এ হলো আমার তেলাওয়াত কিন্তু আয়াতের সরল তরজমা আমরা ব্যাখ্যায় চলে যাব প্রিয় ভাইরা আমার মূসা আলাইহিস সালামের সঙ্গে দুইজন ফেরাউনের দেখা হয়েছে কয়জন দুইজন ফেরাউন আমি খুব সংক্ষেপে বলছি যেহেতু সময় কম একজনের নাম হচ্ছে রেমিসিস টু কি নাম রেমিসিস টু আরেকজনের নাম হচ্ছে মারনেফতা যেই ফেরাউন পানিতে ডুবে মরছে তার নাম হইল মারনেফতা কথা বুঝা আসছে কিনা প্রিয় ভাইরা আমার বনু ইসরাইলদের ইতিহাস আপনারা অনেকেই জানেন এজন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন ফেরাউন এবং মূসার ঘটনা আমি আপনাকে সত্য সহকারে বর্ণনা করলাম এখন সেই ঘটনাটা কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করলেন এইভাবে যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফেরাউন যখন তার শাসনামলের শেষ পর্যায়ে সে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না একদিন ফেরাউন রাতের বেলায় স্বপ্নে দেখল ঘুমের মধ্যে যে বাইতুল আকসা থেকে একটা আগুন এসে খেয়াল করেন বাইতুল আকসা থেকে একটা আগুন এসে ফেরাউনের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে আর ফেরাউনদের যে বংশ কীর্তি বংশ কীর্তি বংশ সকলের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে কিন্তু অভিবাসী বনু ইসরাইল কারো বাড়ি জ্বালায় না সুবহানাল্লাহ বলেন সকালবেলা ফেরাউন জ্যোতিষীদেরকে ডাক দিল কি দেখলাম স্বপ্নে কারণ যারা এই ধরনের শাসক তারা ক্ষমতা যাবার ভয় খুব বেশি তাদের অন্তরের মধ্যে ঠিক না ব্যা ঠিক সামান্য একটা বেসকি দিলে ভয় পায় ঠিক না ব্যা ঠিক ফেরাউন জ্যোতিষীদেরকে বলল কি দেখলাম স্বপ্নের মধ্যে জ্যোতিষীরা বলল অদূর ভবিষ্যতে বনি ইসরায়েলে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যার কাছে ফেরাউন তোমার ক্ষমতা চলে যাবে সুবহানাল্লাহ বলেন এখন ফেরাউন কি ভয় পাইছিনি কথা বলেন ভয় পাইছিনি কারণ যারা স্বৈর শাসক তারা জানে ক্ষমতা যদি একবার চলে যায় তাহলে পিঠের চামড়াও আর থাকবে না এজন্য যত কিছুর বিনিময় হোক দেশের মানুষ গোল্লায় যাক মানুষের যত ক্ষতি হোক না কেন আমি আমার ক্ষমতা আর ছাড়বো আর ছাড়বো কে করতেছে এরকম ফেরাউন কে করতেছে ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো তাহলে কি করা যায় ফেরাউনের বন্ধু হামান বুদ্ধি দিল যে ফেরাউন শুনো তাহলে বনি ইসরায়েলের যে সমস্ত শিশু সন্তান জন্মগ্রহণ করে যদি ছেলে হয় সঙ্গে সঙ্গে তাকে জবে করে দিও তাহলে তার এই শিশু পৃথিবীর মধ্যে আসতে পারবে তার সে পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্টে আইন ফাঁস হয়ে গেল বনি ইসরায়েলের সমস্ত পরিবারগুলোর মধ্যে রেড সিগন্যাল জারি করে দেওয়া হলো যেই পরিবারের মধ্যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে জবে করে দেওয়া হবে নার্সদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হলো আর জল্লাদদেরকেও নিয়োগ দেওয়া হলো সন্তান যখন বনি ইসরায়েলের মা বোনদের পেটে যখন সন্তান আসত নার্সরা বাড়ি বাড়ি গিয়া খোঁজ খবর নিত কোন বাড়িতে সন্তান পৃথিবীতে আসবে যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে নার্সরা সেখানে গিয়ে হাজির হয়ে যেত সন্তান পৃথিবীতে আসার পরে যদি ছেলে সন্তান হইত জল্লাদদেরকে ডাক দিত জল্লাদরা এসে মায়ের সামনে ছোট্ট বাচ্চাটাকে জবে করে দিত এভাবে করে যখন সময় পার হচ্ছে দেখা গেল বনি ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল রক্তে রঞ্জিত হয়ে গেল বনি ইসরায়েল পুরো এলাকা মা চিৎকার মেরে কান্ত সন্তান যখন চোখের সামনে জবে করে দিত কয়েক বছর যাওয়ার পরে
কিপ্তি বংশের লোকেরা দেখলো ফেরাউন যে এত বড় জালেম কে জালেম কে জালেম যে ফেরাউন যে এত বড় জালেম এখন যদি বনি ইসরাইলের পুরুষদেরকে যদি জবে করে দেয় যে কাজগুলোই পুরুষদেরকে দিয়ে আমরা করাতাম ফেরাউন করত এখন যদি পুরুষদেরকে না পায় তাহলে তো ভবিষ্যতে আমরা কিপ্তি বংশের যারা পুরুষ যারা আছে আমাদেরকে দিয়ে সেই কাজ করানো হবে এজন্য তারা গিয়ে ফেরাউনকে বুদ্ধি দিল যে আপনি প্রত্যেক বছরে যদি সন্তানদেরকে যদি জবে করে দেন ছেলেদেরকে যদি জবে করে দেন তাহলে পুরুষ শূন্য হয়ে যাবে আমাদের কাজ কাম করবে কারা ফেরাউন বলল তাহলে কি করা যায় হামান বুদ্ধি দিল যে কারণ হামান সব সময় ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয় কারণ মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে এজন্য রাসূল বলেছেন মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে সুতরাং তোমরা কাকে বন্ধু বানাও এই জিনিসটা বারবার দেখো আন্নাসু আলা দীনে খলিলি মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে সুতরাং তার দেখা উচিত সে কাকে বন্ধু বানায় ফেরাউন সব সময় উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে কি বলে হামান উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে ফেরাউনের মাথা নষ্ট করছে আজকের পৃথিবীতেও তাকায়া দেখেন যারা স্বৈর শাসক তাদেরকে বুদ্ধি দেওয়ার মতো রাম আর বামরা পাশে আছে না নাই আছে না নাই এবার হামান বুদ্ধি দিল তাহলে এক বছর ছেড়ে দেন আর এক বছর জবে করেন ফেরাউন রাজি হয়ে গেল এক বছর জবে করবে না এই বছর যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে রেখে দেওয়া হবে কাজ কামের জন্য দেখা গেল ওই বছরে হযরতে হারুন আলাইহিস সালাম পৃথিবীতে চলে এসেছেন পরের বছরে মূসা আলাইহিস সালামের মা আবার গর্ভবতী হলেন সন্তান পৃথিবীতে আসবে চিন্তায় পড়ে গেলেন এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তো এই বছর জবার বছর এই বছর জবে করে দেবে ফেরাউনের লোকেরা এই চিন্তায় হযরত মূসা আলাইহিস সালামের মা একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন কি করবেন চিন্তিত অবস্থায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠায়া দিলেন আল্লাহ পাক আপনারা একটু সামনের দিকে আগায়া বসেন আলোচনার মাঝখানে কথা বললে অন্যদিকে চলে যায় প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি وجاعلوه من المرسلين الله اكبر رب العالمين বলেন আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম এই ওহী মানে জিব্রাইল মুসার মায়ের কাছে যায় নাই অর্থাৎ ওহী যখন কোন নবীর বেলায় ব্যবহার হয় বুঝতে হবে জিব্রাইল সেখানে গেছে কিন্তু ওহী যদি নবী ছাড়া অন্য কোন শব্দ জায়গায় ব্যবহার হয় ওহী শব্দ বুঝতে হবে জিব্রাইল যায় নাই আল্লাহ রব্বুল আলামিন সূক্ষ্ম ইঙ্গিত দিয়া মুসার মাকে জানান দিয়ে দিলেন রব্বুল আলামিন বলেন মুসার মা শোনো শোনো সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে তাকে দুধ পান করাতে থাকবে ফাইজা খিফতে আলাইহে যখন ফেরাউনের লোকদের ভয় যখন তুমি পাবা সঙ্গে সঙ্গে ফা আলকিহে ফিল ইয়াম্মে তাকে নদীর মধ্যে বাক্সের মধ্যে বন্দি করে ছেড়ে দিও সুবহানাল্লাহ বলেন পরামর্শ দিলেন কে আল্লাহ বলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি কোনো ভয় করো না কোনো চিন্তাও করো না ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন আমি মূসাকে অবশ্যই তোমার কাছে আবার ফিরাইয়া দেব এবং মূসাকে আমি আমার রসূলদের কাতারভুক্ত করব সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের মা বলছেন পরবর্তীতে এই দুইটা কথাই আমার মনটা অনেক বড় হয়ে গেছে আল্লাহ যখন নিজেই দায়িত্ব নিয়ে নিলেন তখন আর আমাদের কোনো টেনশন এজন্য মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিজে নিজের উপর ওয়াজিব করেন সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের একজন আছেন তিনি কে আল্লাহ যদি আমাদের থাকে আর কারো দরকার আছে না নাই আর কারো কোনো দরকার প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিলেন মুসার মা মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বাক্সের মধ্যে ভরে নীল নদের মধ্যে ছেড়ে দিল বাক্সের মধ্যে রশি বেঁধে কেনারায় রশি বেঁধে রাখত যখন ফেরাউনের লোকজন আসত আবার যখন ফেরাউনের লোকজন চলে যেত শিশুকে কোলের মধ্যে নিয়ে আসত এইভাবে করে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে ফেরাউনের লোকজন চলে আসলো মা এ বাক্সের মধ্যে ভরে সন্তানকে ছেড়ে দিল রশি বাঁধতে আর মনে নাই আস্তে করে এ বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে উঠল কার ঘাটে গিয়ে উঠছে যেখানে ভাগের ভয় সেখানে রাত সেখান দিয়ে গিয়ে উঠল ফেরাউনের কর্মচারিণী যারা আছে তারাই সুন্দর বাক্সটা দেখে রানীর কাছে নিয়ে গেল রানী হচ্ছেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে নিয়ে গেল তিনি এই শিশুকে দেখে এত বেশি খুশি হলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এত সুন্দর করে বানালেন হযরত আসিয়া দেখে খুশি হয়ে গেলেন এবার শিশুটিকে ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হলো ফেরাউন শিশুটিকে দেখেই বলতেছে নিশ্চয়ই এটা বনী ইসরাইলের কাছ থেকে আসছে এটাই সেই মুসা হবে হয়তো এটাই সেই রাজাকার হবে হয়তো কথা কেন এটাই সেইটা হবে হয়তো এরে মারাই লাগবে একে মারাই লাগবে এখন রানী যদি কোন কথা বলে রাজারে পৃথিবীর সব রাজারাই একজনের কাছে কি যত বড় হুজুর হোক যত বড় রাজাই হোক একজনের কাছে দুর্বল রানী যদি বলে তাহলে কি আর কিছু করতে পারে এ দেখেন হযরত আসিয়া কি বলছেন হযরত আসিয়ার নাম সরাসরি কোরআনের মধ্যে নাই তিনি বলেন وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون الله أكبر حضرت عسيا بلو ফেরাউন শোনাম এই শিশু সন্তানটি আমার কাছে দেখে মনে হলো এই শিশু সন্তানটি আমার চক্ষু জোড়ায় ফেলেছে আমার মনে হয় তোমারও চক্ষু জোড়াবে শিশু দেখে সুতরাং লা তাকতুলুহু তাকে হত্যা করো না আশা করা যায় এটা আমাদের উপকারে আসবে অথবা যেহেতু আমাদের সন্তান নাই এটাকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো সুবহানাল্লাহ বলেন এখন মুসা আলাইহিসসালামের ভাগ্য নির্ধারণ হয়ে গেল কারণ ভবিষ্যৎ প্রেসিডেন্ট মুসা আলাইহিসসালাম সাধারণ কোন ঘরে বড় হবেন না বড় হবেন রাজার বাড়িতে সিদ্ধান্ত কার এখন ফেরাউন হাজারো চেষ্টা করে মুসা আলাইহিসসালামের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক কি না কারণ মুসাকে হেফাজত করবেন কে মুসাকে হেফাজত করবেন কে আজকের পৃথিবীতে তাকায়া দেখেন সারা পৃথিবী যদি ইসলাম পন্থীদের বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি পক্ষে থাকে ইসলাম পন্থীদের কোনো ক্ষতি করতে পারবে না কথা ঠিক কি বলেন সামান্য কয়েকদিন জেল জুলুম হলিয়া দিতেই পারেন কোনো অসুবিধা নাই এটাই পৃথিবীর নিয়ম সমস্ত নবীরা পর্যন্ত জেলে গেছে ওলামায়ে কেরাম তারা জেলে যায় এটা নবীদের সুন্নত ঠিক কি না এই জন্য জেলে যাওয়ার নবীদের এই সুন্নত সকলকে জীবনে একবার হলেও কি রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুহাত দেখায় আল্লাহকে আল্লাহ কবুল করুক বলে আমিন আফসোস লাগে সেখানে যেখানে আজকে চোর বদমাশ গুন্ডা আর নর্তকীরা রাস্তায় বুক ফুলায়া হাঁটে আর কোরআনের পাখিরা জেলে বন্দী হয়ে আছে কথা ঠিক কিনা বলেন মুসলমানেরা আপনারা বলেন মুফতি আমির হামজার কি দোষ কি দোষ কি দোষ আল্লামা মামুনুল হকের কি দোষ দেড় হাজার বছর আগে বলছেন আল্লাহ কি দোষ
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد এদের কোন দোষ নাই একটাই দোষ হচ্ছে যে এরা মহাপরাক্রমশালী সবচেয়ে প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে এটাই তাদের দোষ আর কোন দোষ নাই কথা ঠিক কি না প্রিয় ভাইরা আমার হযরত মূসা আলাইহিস সালাম এখন রাজার ঘরে বড় হচ্ছেন রাজ দরবারে মূসা আলাইহিস সালাম বড় হচ্ছেন দুধ পান করাবেন মূসাকে সমস্ত দাত্রীদেরকে ডাক দেওয়া হলো মূসাকে দুধ পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু রাব্বুল আলামিন আগে থেকে সমস্ত দাত্রীদের দুধ হযরত মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক হারাম করে দিলেন সুবহানাল্লাহ বলেন এবার মূসার বোন আগের থেকে সেই বাড়িতে কাজ করত তিনি বলতেছেন ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলে বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওহুম লাহু নাসিহুন মূসার বোন গিয়া হযরত আসিয়াকে বলল ওগো রানী শুনেন আমার কাছে এমন একটা পরিবারের খবর আছে আমার মনে হয় সেই পরিবারটা যদি দুধ পান করাতে চায় মূসা দুধ পান করবে সুবহানাল্লাহ বলেন কারণ মূসার বনে জানে মূসা কার দুধ পান করবে জানে কি না জানে কি না আসিয়া বলল ঠিক আছে তাকে নিয়ে আসো মূসার বোন গিয়ে মূসার মাকে নিয়ে আসছে আল্লাহ আগে বলছেন মূসার মা তুমি মন খারাপ করো না আমি তোমার মূসাকে আবার তোমার কোলে ফিরাইয়া দিব ফিরাই আল্লাহ দিছেননি দিছে কি না মূসা আলাইহিস সালামের মা যখন আসলেন দুধ পান করানোর সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম দুধ পান করতে লাগলেন সুবহানাল্লাহ বলেন এবার আসিয়া খুশি না বেজা আসিয়া বলতেছে কি চাও তুমি আমার কাছে মা কি সন্তানকে দুধ পান করাবে কিছু চাইতে পারেনি আসিয়া বলে যা চাও তাই দেব বিরাট একটা মজুরি তার জন্য নির্ধারণ হয়ে গেল দেখেন ফেরাউন চাইছে মূসাকে মেরে ফেলতে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন ফেরাউনের ঘরে মূসাকে বড় করবেন আবার শুধু বড়ই করবেন না মূসার মা বিনিময়ে অর্থও পাবেন সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ যেটা চায় সেটাই হয় এজন্য ভাইরা মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে এখানে বড় হলো অনেক লম্বা ঘটনা আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া মূসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন আল্লাহ পাক তাকে জ্ঞান এবং ইলম দ্বারা তাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন বিজ্ঞান দ্বারা আল্লাহ পাক তাকে পরিপূর্ণ করে দিলেন এখন কোনটা হক কোনটা না হক মূসা আলাইহিস সালাম বুঝে একদিন মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন সময় যেহেতু কম এই জন্য আমি দ্রুত বলে যাচ্ছি একদিন মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন যায়া দেখেন তার বংশের লোক এবং কিবতি বংশের লোকে মারামারি করতেছে দুইজনে মিলে মারামারি করতেছে মূসা আলাইহিস সালাম বাজারে গিয়া যখন এই অবস্থা দেখলেন তিনি দেখতে পেলেন তার বংশের লোকটা কারণ কিবতি বংশের লোকেরা হইল ক্ষমতায় কথা কয় না ক্ষমতায় যারা থাক এরা তো পাওয়ার একটু বেশি যারে তারে থাপ্পড় দিয়া লায় যা হইছে হইছে এদের কোনো অপরাধ কিছু মানুষ আছে শুধু ক্ষমতা দেখায় আমাদের দেশ আছে না নাই আছে না নাই এই হিসাবে মূসা আলাইহিস সালাম বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলের লোকটা বলল যে মূসা আমাকে এই কিবতি বংশের লোকটা মারতেছে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গেলেন কারণ তার অন্তর সবসময় মজলুমের জন্য কাঁদে তিনি যায়া তাকে এমন এক থাপ্পড় মারলেন সঙ্গে সঙ্গে কিবতি বংশের লোকটা শেষ কথা বুঝে আসছে কিনা এখন এই ঘটনা মুহূর্তের মধ্যে চলে গেছে রাজপ্রাসাদে ফেরাউনের কানে চলে গেছে খবর ফেরাউন এবার অনুমান ঠিক হয়ে গেছে যে এটাই সেই লোক যেটা আমার ক্ষমতা এবার ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে বলল ধর মূসাকে মূসা আলাইহিসসালামকে যখন ধরতে হলো আল্লাহ পাকের নির্দেশে মূসা আলাইহিসসালাম আগে বাগেই সেখান থেকে মাদিয়ানে চলে গেলেন বিরাট ঘটনা মাদিয়ানে যাওয়ার পরে সেখানে দুইটা মেয়ে আসলো পানি পানি নিচ্ছে কুয়া থেকে পানি নিচ্ছে উটের রাখালরা মেয়ে দুইটা দাঁড়ায় আছে মূসা আলাইহিসসালামের মন সবসময় মজলুমের প্রতি সবসময় মন কাঁদে পানি নেওয়ার পরে মূসা আলাইহিসসালাম নিজেও মেয়েদেরকে পানি নিয়ে দিলেন এরপরে মেয়েরা পানি নিয়ে বাড়িতে গেল বাড়িতে গিয়া বাবাকে বলল বাবা এমন একটা লোক আমাদেরকে পানি এনে দিল এরপর বাবা বললো ঠিক আছে তাকে নিয়ে আসো মূসা আলাইহিসসালাম বাড়িতে গেলেন যায়া দেখলেন বুড়ো মানুষ তিনি বললেন তুমি সঠিক জায়গায় আসছো ভয়ের কোনো কারণ নাই যে
لا تخف نجوت من القوم الظالمين ভয় করো না আল্লাহ পাক তোমাকে জালিম সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দিয়েছে তুমি আর ভুল জায়গায় আসো নাই আমি হচ্ছি এই জামানার এই এলাকার পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন ভালো জায়গা থেকে এসেছে নাকি সেখানে মূসা আলাইহিস সালাম সে শুআইব আলাইহিস সালামের এক মেয়েকে বিয়ে করেছিল ঘটনা আপনারা জানেন এরপরে 10 বছর তিনি সেখানে থাকলেন 10 বছর থাকার পরে তিনি যখন ফিরে আসছেন দুইটা সন্তান নিয়ে আসতেছেন আর একটা ছিল মূসা আলাইহিস সালামের স্ত্রীর গর্ভবতী ছিলেন প্রতিমধ্যে যখন সন্তানের প্রসব ব্যথা শুরু হয়েছে মূসা আলাইহিস সালামের আগুন দরকার দেখে দূরে আগুন দেখা যায় মূসা আলাইহিস সালাম দৌড়ায় যাচ্ছে আগুনের কাছে আগুন আরো সামনের দিকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى الله أكبر رب العالمين موسى عليه السلام কে ডাক দিয়া বললেন موسى শোনো এটা আগুন না এটা হলো আমি رب العالمين আমি তোমার রব তোমাকে ডাকছি সুবহানাল্লাহ বলেন সুতরাং فخلا نعليك তুমি তোমার জুতা দয় খুলে ফেলো কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি পবিত্র ভূমিতে চলে আসছো সুবহানাল্লাহ আল্লাহ পাক এরপরে সেখানে মূসা আলাইহিস সালামকে নবী বানালেন আল্লাহ বলেন ওয়ানাখতারতুকা আমি তাকে নবী বানালাম ফাস্তামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি হচ্ছি কে আল্লাহ আমি হলাম আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়া দায়িত্ব দিয়েই পাঠালেন ফেরাউনের কাছে ইজহাব ইলা ফেরাউন যাও ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন মূসা আলাইহিস সালাম বলছেন ওয়াকাল মূসা ইয়া ফেরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়া বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন বহুমাত্রিক জগতের মালিক রবের কাছ থেকে তোমার কাছে রসূল হিসেবে প্রেরিত হয়েছি সুবহানাল্লাহ আমি এখানে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এসেছি ফেরাউন বলল তার সভাসদ বর্গকে বলল ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি তার মন্ত্রী পরিষদকে বলল আমি তো জানি না আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে কারণ এই রাজ্যে এই দেশে শুধুমাত্র আমি ফেরাউনের কথাই চলবে আর কারো কথা চলবে যদি চলে তাহলে আমার বাবারটা চলবে আর নালে আমার দাদারটা চলবে আর নালে আর কারো কথা আমি তো জানি না অন্য কেউ আবার এখানে আছে খবরদার মূসা শোনো লাইনি তাখাস্তা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন ও মূসা শোনো আমি ছাড়া অন্য কোন কথা যদি এই দেশে বলো আমার বাবার কথা আর আমার কথা ছাড়া যদি অন্য কারো কথা বলো তাহলে লাজআলান্নাকা মিনাল মাসজুনিন আমি তোমাকে জেলের মধ্যে ঢুকাবো বাড়িতে বগর ঘুমাইতে পারবে না ঘুমাইতে হবে ধান খেতে কথা কই নেব বুঝো তো না লাগে ঘুমাইতে হবে রাস্তায় রাস্তায় ধান খেতে বাড়িতে ঘুমাইতে পারবা জেলের মধ্যে কে বলতেছে ফেরাউন যদি আমি ছাড়া অন্য কারো কথা এখানে বলো কারণ এই রাজ্য আমার আমার বাবার আমার দাদার কি কথা ঠিক কি না আমি তোমাকে জেলের ঢোকাবো মূসা আলাইহিস সালাম এমন ভয় পাইছে ওই এলাকা ছাড়িয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ একজনে কইছে না আর বাকি সবাই কই মনে হয় যাইতো পারে কারণ ফেরাউন যে জালিম ছিল মূসা আলাইহিস সালাম ভয় যাইলেও যাইতে পারে তে একজন কই যে না আর বাকি সবাই কই যাইতো পারে কি চলে গেছে নাকি মূসা আলাইহিস সালাম ভয় পাইছে কারণ আল্লাহর নবীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় প্রিয় ভাইরা আমার একদিন যখন এই অত্যাচার চরম পর্যায়ে যখন পৌঁছে গেল মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে রওনা হয়ে চলে গেলেন ওই এলাকা থেকে চলে যাচ্ছেন গিয়ে লোহিত সাগরের পাড়ে গিয়ে মহা সমাবেশ করতেছেন সেখানে কি সমাবেশ মহা সমাবেশ ইন দা মেইন টাইমে খবর চলে গেছে ফেরাউনের কাছে ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে আসলো এই লোহিত সাগরের পাড়ে তিন দিক থেকে ফেরাউন আসতেছে বাহিনী আসতেছে আর পিছনে হলো বিরাট সাগর লোহিত সাগর এখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা দুর্বল তারা বলল ফালাম্মা তারা আল জামআনে
قال أصحاب موسى إنا لمدركون فرعونের সঙ্গী সাথীরা যখন আসলো موسى আলাইহিস সালামের উম্মতেরা তখন বলতে লাগলো إنا لمدركون আমরা তো ধরা খেয়ে গেলাম তিন দিক থেকে ফেরাউন বাহিনী আসতেছে পিছনে সমুদ্র আল্লাহর নবী موسى আলাইহিস সালামকে চিন্তিত হলেন নাকি তিনি বললেন ও আমার উম্মতেরা শোনো নিরাশ হওয়ার কোনো কারণ নাই قال كلا إنا معي ربي سيهدين الله أكبر নিরাশ হইও না কখনো নয় আমার রব আমাদের জন্য পথ করে দেবেন সুবহানাল্লাহ বলি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আবু বকরকে নিয়ে যখন গারে সাউরের মধ্যে ছিলেন যখন কাফেরদের পা দেখা যায় আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা খেয়ে গেলাম আল্লাহর নবী محمد رسول الله صلى الله عليه وسلم تر بندوك بولن لا تحزن إن الله معنا بندو أبو بكر بھوئي كورونا موني كورونا امرأي خانة دو جون اما در شنگي آرو ایک جون اسن تيني ولا الله تيني كي ايجن مومن در شنگي ایک جون اسن تيني كي كونو نراش هوا جابي যত কিছুই দেখেন না কেন এগুলো কিছু না ভেলকি ইন্না কাইদা শয়তানে কানা দঈফা আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত যতই বড় দেখো একেবারেই দুর্বল কারণ ঈমানদাররা যদি ময়দানে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে পারে কাফের মুশরিক রাম বাম নাস্তিক আর মুরতাদরা ময়দান থেকে পালাতে বাধ্য হবে আপনারা কি একমত কিনা বলেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر খেয়াল করেন بعصاك البحر আল্লাহ এখানে নাহারের কথা বলেন না বাহারের কথা বলেছেন নাহার শব্দটি হলো নদী আমাদের দেশে একটা ভুল তথ্য আছে যে ফেরাউন নাকি নীল নদে পড়ে মরছে কিন্তু আল্লাহ এখানে বাহারের কথা বলেছেন বাহার মানে সমুদ্র ফেরাউন নদীতে পড়ে নাই ফেরাউন পড়ছে কোথায় সমুদ্রে এটাই তথ্যটা মনে রাখবেন আল্লাহ বলছেন মূসা তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো সমুদ্রের মধ্যে যখন আঘাত করলো মুফাসসিরিনে কেরাম বলেন 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল লেন হইছে কয়টা 12 লেন মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা আল্লাহ বলছেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাহু আজমাইন মূসা এবং তার সঙ্গী সাথীদেরকে আমি আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলাম তারা এই রাস্তা দিয়া সমুদ্র পার হয়ে চলে গেছে এখন ফেরাউন যখন এই রাস্তায় আসছে আয়েশা যখন সে 12টা রাস্তা দেখছে ওই মনে করছে তার বাবাই বানায়া গেছে হুড় হুড় করে সবাই রেনে নামছে ধর হুজুরদের সামনের দিকে আগায়া যাচ্ছে যখন সমুদ্রের মাঝখানে গেল আল্লাহ বলছেন পানি আগের মতো কি হয়ে যাও পানি যখন আগের মতো হয়ে গেল এখন আর রাস্তা আছে কথা বলে রাস্তা আছে সব কর্মীরা ফেরাউনের সব লোকেরা পানির মধ্যে সুবাইয়া শেষ সর্বশেষ রব্বুল আলামিন ধরলেন কারে কথা বলেন কারে ধরছে এখন ফেরাউনকে ধরার পর আমি সংক্ষেপে আপনাদেরকে বলে গেছি বিশাল ঘটনা সংক্ষেপে বলছি যে ফেরাউনকে ধরার পরে ফেরাউন যখন বুঝতে পারছে তার আর বাঁচার কোনো উপায় এবার সান্দু এবার নত হইছে এতদিন বলছে আনা রব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় রব ফেরাউন বলছে এখন ফেরাউন বলতেছে জিব্রাইল আমিন যখন মুফাসসির কেরাম বলেন জিব্রাইল আমিন যখন ফেরাউনকে পানির মধ্যে সুবাচ্ছে এবার ফেরাউন বলতেছে আমানতু কি বলতেছে খেয়াল করেন আমানতু আমি ইমান পিড়া যখন শুরু হয়ে যায় তখন তো আমি ইমান আনছি কথা বলেন না কা কি ঠিক কি না এজন্য সারা পৃথিবীর স্বৈর শাসকরা কান খাড়া করে শুনে রাখো সময় একদিন পুরিয়ে যাবে কথা ঠিক কি না একদিন সময় পুরিয়ে যাবে ফেরাউনের মতো আফসুস তোমাকেও করা লাগবে লাগবে কি না ফেরাউন বলতেছে আমানতু আমি ঈমান আনলাম জিব্রাইল আরো সুবায় আন্নাহু লা ইলাহা কোন ইলা নাই
জিব্রাইল আরো সুবায় কাল্লাযী আমানাত বিহি বনু ইসরাইল জিব্রাইল তুমি বুঝি আরবি বুঝো না বনি ইসরাইল রাজ্যে ইলার প্রতি ঈমান আনছে আমিও আমিও ঈমান আনছি দেখছেন নি পিটা যখন শুরু হয়ে গেছে এখন এখন সব ঠিক হয়ে গেছে কথা কই না কই কিন্তু এখন কি ঠিক হইলে জনগণ কি ছাড়বে জনগণ কি ছাড়বে কারণ কত মা বোনের ইজ্জত নষ্ট করছ কি কথা ঠিক কত মাকে তার বুক খালি করেছ কত সন্তান হারা করে ফেলেছ মাকে জনগণ কি ছাড়বে ফেরাউনের ওই এলাকার জনগণ কি ফেরাউনকে ছাড়বে কথা বলেন ছাড়বে এবার সে আরো খুল্লম খোলা করে বলতেছে ও আনা মিনাল মুসলিমিন জিব্রাইল আর একটা শুভ দিও না আমি একজন মুসলমান আমি একজন কথা কন না ফিডাস ঠেলা এখন মুসলমান বাইরে হয়ে গেছে দেন না অনেকে সময় মতন যায় উমরায় চলে যায় হুজুর সাথে বিরাট হুজুর মনে হয় যেন জিব্রাইলের আপন খালাতো ভাই কথা বলেন না কেন এরপরে আল্লাহ বলছেন আল আন আল আন এখন বুঝি তোমার বুঝে আসছে ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন কিসের তুই মুসলমান কারণ তোর হাতের মধ্যে হাজার হাজার আমার বান্দার রক্ত লেগে আছে তোমার হাতের মধ্যে হাজার হাজার আমার বান্দাদের রক্ত তোমার হাতের মধ্যে লেগে আছে কিসের তুমি মুসলমান দশ বার পনেরো বার বিশ বার উমরা করলে কি হবে কিসের তুই মুসলমান তুই সন্ত্রাস তুই কি কে সার্টিফিকেট দিলেন তুই কি কে আল্লাহ বলল আরে বুঝো না কে সন্ত্রাস কে সন্ত্রাস আমার সবগুলো কথা আজ থেকে খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগের বর্তমান জমানার সঙ্গে কেউ মিলাবেন হ্যাঁ তাহলে ঠিক আছে এরপর আল্লাহ বলছেন ফালিয়াউমানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আমি ফেরাউনকে শেষ করে দিলাম কিন্তু তার শরীরটাকে আমি জীবিত রাখলাম আমি তার শরীর পচতে দেই নাই দেখেন ফেরাউনের লাশ ১৯০৭ সালে সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় সেখান থেকে লাশ এনে মিশরের জাদুঘরে মমি করে রাখা হয়েছে দেখা গেছে যে ফেরাউন লাশ যখন পানি থেকে উঠায় তখন এই লাশের উপর বিরাট একটা অংশ লবণ দিয়ে মিশ্রিত লবণ লাগানো আছে এটা লাগায় রাখছেন কে আল্লাহ আল্লাহ বলছে তোকে মারবো কিন্তু তোর লাশটা আমি পচতে দেব না আমাদের এই যে নোয়াখালীতে একটা কথা আছে বলে কয় বাগানে বান্দি থইলে নাকি মশাও জিগায় না এই ফেরাউনের অবস্থা এরকম হয়েছে না কিন্তু ইতিহাসের সর্বশেষ কথা ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না ঠিক কি না আর নাইলে কি যুগের ফেরাউনরা তৈরি হতে পারতো তৈরি হতে পারতো আল্লামা ইকবাল বলছেন জগা জি লাগানে কে লিয়ে ইয়ে তো দুনিয়া নেহি হ্যায় জগা জি লাগানে কে লিয়ে ইয়ে তো দুনিয়া নেহি হ্যায় ইয়ে ইবরত কি জা হ্যায় তমাশা নেহি হ্যায় পৃথিবী খেল তামাশার জায়গা না এটা হলো শিক্ষার জায়গা এখান থেকে শিখতে হবে আল্লাহর দিনের কর্মীদের গায়ে আঘাত দেওয়ার কারণে এক রাতে আল্লাহ বংশ সহকারে শেষ করে দিয়েছেন দেয় নাই ফেরাউনকে শেষ করে দেয় নাই যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ কি এখন আছে নাকি জিমায় নাকি ঘুমায় সব দেখতেছেন আল্লাহ সব দেখতেছেন এই জন্যে আমরা যারা দিনের পক্ষে আছি আমরা যারা ইসলামের পক্ষে আছি যত কিছুই হোক এই কোরআন থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না এই কোরআন থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না এই কোরআনের জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে রাসূলের সম্মানকে রক্ষা করার জন্য যদি জীবন দেওয়া লাগে আমরা কি দিতে পারব কারা কারা দিতে পারো দুহাত দেখা আল্লাহকে أقول قولي هذا واستغفر الله لي ولكم
ولسائر المسلمين من كل جم فاستغفروه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته.